কেমনে লাগছে আমার সাথে এখানে মিটিং এ আসার আগে 2 ঘন্টা আগে কথা হয়েছে অত্যন্ত ব্যথা অনুভব করে জীবন যাপন করতেছে তো সেটারও প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং তার সাথে সাথে আমরা আজকের এই আলোচনা থেকে সবাই সম্মিলিতভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের আহত ব্যক্তিদেরকে সুস্থ দান করেন এগুলো লিখিত রাখতে হবে কার বাড়ি কোথায় কোন জায়গা ছেলে কোন বাহিনী কোন অফিসার কোন জায়গা কোথায় তার বাপের বাড়ি কোথায় তার দাদার বাড়ি সব কিছু আপনারা পূর্ণাঙ্গভাবে তৈরি করে এখন থেকে রাখবেন সময় খুব সংকীর্ণ কারণ আমাদের সময় আসতেছে আমাদের সুদী রাখতেছে আমার মা খালেদ জাতির জন্য দোয়া করবেন আর তারেক রহমান বাংলাদেশে আসতে পারে দোয়া করবেন তার দোয়া জেনে রাখেন ভবিষ্যতে তারেকিয়া ছাড়া কোন বিকল্প বাংলাদেশে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপামর জনতার প্রতিবাদের কণ্ঠস্বর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশী আপনার হিসাবে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন করে করে আমরা এই বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রচার করে থাকি বাংলাদেশ একটি দুঃসহ অবস্থার মধ্যে জীবন যাপন করছে বাংলাদেশের কোনো মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মনে করত এই সমস্যা শুধুমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির সমস্যা পুলিশ আমরা যখন মিছিল করতাম মিটিং করলেই পুলিশ আমাদেরকে মারত গুম করত হত্যা করত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিবাদ করত আর পুলিশ আমাদের অত্যাচার করত আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা এবং বিএনপি অত্যাচার করত তখনও এক শ্রেণী বুদ্ধিজীবী এবং এক শ্রেণী মানুষ মনে করত এটা হচ্ছে বিএনপির সমস্যা আওয়ামী লীগের সাথে বিএনপির সমস্যা কিন্তু এই দীর্ঘ 14 বছরের দুঃসহ অত্যাচারের ফ্যাসিস্ট সরকারের শাসনামলের এই পর্যায়ে এসে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে তারা বাংলাদেশের মানুষকে আসলে তাদের শক্তি মনে করে না তারা মনে করে বিদেশের প্রভুরাই তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখবে যেভাবে 2014 সাল 2018 সালে যে হঠকারিতা নির্বাচন করেছে তারা মনে করছে সামনে ভূমি এভাবেই হবে এভাবে হবে না প্রিয় নেতৃবৃন্দ জানেন বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নির্দেশে খাবে এবং খালেদা জিয়ার দেখানো পথের মাধ্যমে জেগে উঠেছে রাজপথে সেই রাজপথকে স্তব্ধ করার জন্য তারা হায়রা লেগিয়ে দিয়েছে তাদের যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ পুলিশ লীগদেরকে আমরা দেখতে বলতে চাই আমি নারায়ণগঞ্জের এই জাতীয়তাবাদকে বলবো অনেক আপনাদের প্রতি আপনাদের যেভাবে সংগঠন ধরে রেখেছেন এখানে অনেক বাধা বিঘ্ন আসবে আপনাদের এই সংগঠনকে দ্বিখণ্ডিত করার জন্য অনেকেই সমবেত হওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন কাজ করা দিবে আপনারা যেহেতু একটা সংগঠন করেছেন আজকে এই সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সকলের মন থাকবে যে আমরা জাতীয়তাবাদ দলে জাতীয়তাবাদী শক্তি এক বাংলাদেশের জাতীয়তাবাদী মালয়েশিয়া যেভাবে আমাদের দিক নির্দেশনা দিবে আমরা সেই দিক নির্দেশনা কাজ করবো ইনশাল্লাহ তারা আরো উজ্জীবিত হয়েছে সকল নেতাকর্মী নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং নারায়ণগঞ্জ এক যুবনেতা বাংলাদেশ স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী এবং ফাঁসি সরকারের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের যে পুলিশ বাহিনী গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগ যেভাবে একজন যুবনেতাকে আমাদের হত্যা করেছে সেটা সবার জন্য একটা শিক্ষণীয় আমরা এমন একটা সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি এমন একটা সময়ে শাওন হত্যার প্রতিবাদ করছি যেই সময়টাতে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং ইসলামী আদর্শের সৈনিকেরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে নিষ্পেষিত হচ্ছে আজকে এমন একটা সময়ে আপনারা এই প্রোগ্রাম মানে শুরু করেছেন সেই সময়টাতে আমাদের দরকার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালয়েশিয়া শাখা এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ করা কি জন্য গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বরকতুল্লাহ বুলু ভাই জনতার মেয়র সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ গতকালকে আহত হয়েছে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ কি বলেছেন আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে আমাদেরকে যেখান থেকে ওরা সূত্রপাত করবে সেখান থেকে আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধের
আয়োজন করতে হবে কি জন্য করতে হবে কারণ আমরা যদি এখনো যদি আমরা বিভিন্ন আলাপ আলোচনা এবং প্রতিবাদ সভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু এই অবৈধ অনির্বাচিত সরকার তাদের আধারে সরকার কখনো কিন্তু যাবে না আমাদেরকে যেখানে যে অবস্থার মধ্যে থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী আদর্শের যে সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আপনারা যারা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে তাদের সাথে সাথ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আমাদেরকে সহযোগিতা করতে হবে এই অবৈধ সরকারকে হটানোর জন্য বেগম খালেদা জিয়াকে এমন কারণান্তরিক অবস্থা বাংলাদেশে থাকতে হচ্ছে একটু আগে শহীদ ভাই বলে গেলেন যে আমাদেরকে তিনটে দাবি যে জিনিসটা আমাদের প্রতিষ্ঠা করতে হবে সেই জিনিসটা প্রতিষ্ঠা করার পূর্বে আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হইতে হবে সেই জিনিসগুলোকে সামনে রেখে এবং সেই জিনিসগুলোকে চিন্তা করে আমাদের সবাই সবার হাতকে একতাবদ্ধ করে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে দেশে এবং বিদেশে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে আমরা জনগণের ক্ষমতায় বলিয়ান হয়ে আমরা এই যাবৎ কাল পর্যন্ত এসেছি এবং জনগণের ক্ষমতায় বলিয়ান হয়ে আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং বাংলাদেশের আগামী ভোটের রাজনীতিতে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবো ইনশাআল্লাহ।